সবার প্রথমে এই হারটা দেখাচ্ছি, এটা আমার গিফটে পাওয়া। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন কে গিফট দিয়েছিল মনে হয় আমার আঙ্কেল, তো মনেও নেই, কত দাম বলতেও পারবো না, বাট এখনো অনেকটাই সেম আছে, বেশ সুন্দর দেখতে। এটা আর পরা হয় না, আলমারির কোণেই পড়ে থাকে, এর গতি আর হচ্ছে না। এর সাথে কানের দুলও আছে, কানের দুলগুলো এখনো সেম আছে প্রায়, কারণ কানের দুলগুলো পরা হতো না। নেকটাই বালাগুলো, এগুলো আমি মায়ের জন্য কিনেছিলাম, কত দাম মনে নেই, আমি জব পাওয়ার পর মনে হয় মাকে কিনে দিয়েছিলাম। এগুলো বেশ সুন্দর, একটু ভারী আছে, 330 টাকা এরকম দাম হবে, মনে নেই, শিওর নয় এরকমই দাম হবে। নেক্সট এই বালাটা, এটাও মায়ের জন্য আমি কিনেছিলাম, জানি না কত দাম নিয়েছে, হবে 150-200 টাকা, মনে নেই। অফিসের কাছে একটা দোকান ছিল মনে হয়, সেই দোকানটা থেকে নেওয়া। এইটা শুধু লকেট, এটা আমি মায়ের জন্যই নিয়েছিলাম, এটা একটা চেন দিয়ে পড়তে হবে, এটা নতুনই, এটা মানে আমার সেকেন্ড অফিসে একজন বিক্রি করতো, তার থেকে নিয়েছি। তো এর সাথে একটা ইয়েও ছিল, এর সাথে একটা ব্রেসলেট ছিল, এই যে এই যে এটা এরম ব্রেসলেট ছিল, দুটো না হয় 150 টাকা, 150 টাকা, 300 টাকা, গার্গি দি বলে একজন ছিল তার থেকে নিয়েছিল, ভালো, এটা বেশ ভালো। নেক্সট এই বালা জোড়া, এটাও আমি মায়ের জন্য নিয়েছিলাম, কোনো একটা সিটি গোল্ডের দোকান থেকে, আমার অফিসের কাছে ছিল আগে যে কলেজে করতো, তাও এরকম কত 160 টাকা মতো দাম নিয়েছে, বেশি দাম না, এটা কম দাম, অফিসে নিয়ে গিয়ে সবাইকে দেখাচ্ছিলাম মনে আছে, 160 টাকা, এখনো সেম আছে, 2014-14 তে কেনা, হ্যাঁ 2014-এ কিনেছি, এখনো সেম আছে কিন্তু। এটাও সিটি গোল্ডের, এটাও অনেকদিন পুরনো হয়ে গেছে, তবে এই ডিজাইনটা অনেক পুরনো, যখন কিনেছিলাম তখন নতুন ছিল, অনেক বছর হয়ে গেছে, 10-11 বছর হবে। এটা এরকম বাদা সিস্টেম আছে, এটা একটু হালকা, এর সাথে কানের দুলও ছিল, তারা আছে কিনা জানি না, হারিয়ে গেছে, অনেক দিন পুরনো। তো নেক্সট এই হারটা, এটাও পুরনো ডিজাইন, মান্ধাতার আমলের, এটা মনে হয় মা দিয়েছিল, এটা কোনোদিনও পরা হয়নি, এটা পড়লে আমার কেমন সীতা সীতা লাগে, এটা দেখলে আমার কেমন রামায়ণ রামায়ণের কথা মনে পড়ে যায়, ওই জন্য আমি এটা কোনোদিনও পড়িনি, এটা সেমই রয়ে গেছে। এই হারটা জন্মদিনে পাওয়া, মা মনে হয় কিনেছিল আমাজন থেকে, কত দাম হবে এটা তা মনে নেই, বেশি দিন পুরনো নয়, তবে এটা পড়া হয়নি, 2016-17 হবে বা 17, বেশি দিন না, খুব বেশি না, 450 এরকম দাম হবে। ডিজাইনটা একটু তখন উঠেছিল, তবে এখন আবার পুরনো হয়ে গেছে। এটাও আমি মায়ের জন্য কিনেছিলাম, এটা ওই শাঁখা দেওয়া চুড়ি যেগুলো হয় বাঁধানো, এগুলো দেখতে খুব সুন্দর, আমার খুব ভালো পছন্দ, ওই জন্য কিনেছিলাম। এটারও দাম মনে নেই, মেবি গড়িয়াহাট বা সিটি গোল্ডের কোনো দোকান থেকে, বাট এটা সেম রয়ে গেছে, এটা এটা ডিজাইন বা জেল্লা একটু কমেনি, একদম সেম রয়ে গেছে, বেশ সুন্দর। এটা আমি একটা হোয়াইট কালারের ড্রেসের সাথে কিনেছিলাম, এটা মনে আছে আমি ময়দান থেকে নিয়েছি, 150 টাকা মতো দাম নিয়েছিল, অনেক 200-250 বলছিল, অনেক পেড়াপিড়ি করে 100 টাকা দিয়ে কিনেছি, এটাও বেশ ভালোই জেল্লা রয়েছে, এটা আমি দুটো বিয়ে বাড়িতে পরেছিলাম, তারপর থেকে পরেই আছে। আমার এরকম স্টোনের নেকলেস খুব পছন্দ। এই পার্ল সেটটাও আমি 150 টাকা দিয়ে কিনেছি, এটা
কিনেছিলাম মনে হয় 2014-এ, এখনো সেম রয়ে গেছে। এটা ময়দান থেকে কিনেছি, এটা হোয়াইট কালারের ড্রেসের সাথেই পরেছিলাম, একবারই পুজোতে পরেছি, তারপর রয়েই গেছে। এটা আমি 80 টাকা দিয়ে কিনেছি। এটা আর কানের দুলা যেটা পরা হয়নি, একবার একটা ব্লু কালারের শাড়ি কিনেছি, তার সাথে পরবো, জানি না পরা হবে কিনা পুজোতে, পরতেও পারি যদি বেরোনো যায়। এটা পরা হয়নি, এটা ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছিল, এই জন্য কিনেছি। এই হারটাও আমি 150 টাকা দিয়ে কিনেছি। এটা পি মজুমদারের সামনে থেকে, দেশপ্রিয় পার্কে, এটাতে এই কানের দুলটা ছিল আর এই হারটা ছিল। আমি একটা ওবারা সিল্ক কিনেছিলাম, রেড আর ব্লুটা ডিজাইন ছিল, তার সাথে এই শাড়িটা পরেছিলাম, আমার দাদা রিসেপশন ছিল, এটা বেশ ভালো। এই চুড়িগুলো আমি 10 টাকা দিয়ে কিনেছি, কেউ ভাবতে পারবে এত কম দামে পাওয়া যায়? তাও বলছে 2015-16 দিয়ে কিনেছিলাম, সেম খুব সুন্দর পরা হয়নি, একবার মনে হয় পরেছিলাম পুজোতে, তারপর থেকে পরেই আছে। এই গানের দুলটা খুঁজে পেলাম, এটা ওই লকেটটার সাথেই ছিল, একটা লকেট দেখিয়ে দিতাম না, এই যে এই লকেটটা এর সাথে ছিল, 150 টাকা নিয়েছিল একসাথে সেট। এই আংটিগুলো 25 টাকা করে, আমি যেখানে যাই একটা করে আংটি কিনি, কোনোদিন পরা হোক না হোক এরা আলমারিতে পরে পরে নষ্ট হয়, আমার আংটির খুব শখ। 25 টাকা করে কিনেছিলাম কোনো একটা মেলাতে গিয়ে। এই ঝুমকো দুলটাও গড়িয়াহাট থেকে নেওয়া, 30 টাকা করে। আমি যখনই গড়িয়াহাটে যাই একটা করে ঝুমকো কিনে আনি, এটাও পরা হয় না। এটা একটা ব্রেসলেট, এরকম ভাবে খোলে, এটা আমার 50 টাকা দিয়ে কিনেছি ময়দান থেকে, তো অনেক দিন হয়ে গেছে, 4-5 বছর তো হবে, বেশ হালকা কিন্তু একই রকম দেখতে আছে, কোনো রং ওঠেনি কিচ্ছু না, ঘামেও নষ্ট হয়নি, অন্যরা বলে যে ঘামে নষ্ট হয়ে যায়, আমার তো হয়নি। এটা একটা ব্রেসলেট, এই এমনি করে খুলে পড়ে, এটা বেশ মিনে করা ডিজাইন ছিল, এটা মানে 100 টাকা দিয়ে কিনেছি অনেক দিন আগে। এই মোটর মালার দাম মনে নেই, এটা 100 থেকে 200 বার পরেছি, তবু এটা অনেকটাই এখনো জেল্লা আছে। এটা অল টাইম ফেভারিট, এটা খুবই হালকা, গরমে পরা যায়, খুব সুন্দর। এটা আমি 75 টাকা দিয়ে কিনেছি, লাম আর কি, এটা বেশ সরু চেন আছে আর কিছু নেই, তো 1-2 বার পরেছি, এটা খুব একটা ভালো না কোয়ালিটি। এই ঝুমকোটা অনেক পুরনো, এটা প্রায় কালো কালো হয়ে গেছে, এর দাম মনে নেই, এও পরেই থাকে, কেউ পরে না, তাও রেখে দিয়েছি। এটা টপের সাথে পরার, 10 টাকা কি 20 টাকা দাম নিয়েছিল, প্ল্যানেট থেকে নেওয়া, এগুলো হালকা ফুলকা, একটু কাছাকাছি কোথাও গেলে পরা যেতে পারে। এটা 40 টাকা দিয়ে কিনেছিলাম, এটা প্ল্যানেট থেকে, মোটামুটি 1-2 বার পরার জন্য ঠিক আছে, খুব ভালো কোয়ালিটির না। এটা আমার টপের সাথে পরার জন্য 40-50 টাকা দাম নিয়েছিল, ময়দান থেকে নিয়েছি, পরেই থাকে, এরও পরা হয়নি, বহুদিন হয়ে গেছে, এই গরমের চোটে আর কিছু পরা যাচ্ছে না। এই আংটিটা নিয়েছিলাম 10 টাকা না 20 টাকা দিয়ে, যেখানে যায় একটা করে আংটি নিই, এটাও ওই রকমের দাম, 25 টাকা মতো, সবই প্ল্যানেট থেকে নেওয়া, এটা মনে হয় 1 বার পরেছিলাম, তারপর তো পরেই আছে। এই লকেটটার সাথে এরকম চেন আছে, এগুলো 35-40-এর বেশি দাম হয় না, ওরকম দামই কিনেছি, সারা বছর আলমারিতেই পড়ে থাকে। এই একটা লকেট আছে, চেনে চেন দিয়ে পরতে হবে, কিন্তু এই তার কাছ থেকে পেয়েছিলাম, তার মনে নেই, কোনোদিনও পরাও হয়নি, পরে পরেই নষ্ট হচ্ছে।
একের সাথে আংটিটাও মনে হয় ছিল, এটা একটু বেশ ভালো দেখতে দেখে নিয়েছিলাম। নীল রং আমার ফেভারিট, ওই একটা আংটি তাও 20-25 টাকা হবে, এটাও একটা আংটি পুরনো হয়ে গেছে। এটা একটা টপের সাথে পরো বলে কিনেছিলাম, এটা কত নিয়েছিল 30 টাকা মনে হয়, এটা বেশ ভালো, একটা জেল্লা এখনো কমেনি, পুরো সেম রয়ে গেছে। আর একটা এটা তো স্টোনের একটা হার, এটা 70 টাকা না কত নিয়েছিল, এটা অনেক পুরনো হয়ে গেছে, স্টুডেন্ট ছিলাম তখন কিনেছিলাম, এখন আর পরি না। মোটামুটি পাথরগুলো কেমন কালো কালো লাগছে। একটা টিপস দিই তোমাদের, কখনো জুয়েলারি পরে পারফিউম স্প্রে করবে না, তাতে তাড়াতাড়ি কালো হয়ে যায়, সে স্টোনেরই হোক বা গোল্ডেন সিটি গোল্ড যাই হোক না কেন, আগে পারফিউম দিয়ে নেবে, তারপর যে কোনো জুয়েলারি পরবে। আজকের জন্য এইটুকু, আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ।